নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে এসেছে, আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আজকে আমরা একটা ছবি নিয়ে কথা বলব। এই ছবিটি একটি অন্য ধরনের ছবি, একটি অন্য ধারার ছবি। অনেকদিন ধরেই গ্লোবাল ফিল্ম নিয়ে আমরা কাজ করব বলে ভাবছি। বাংলাতে যে ধরনের ছবি হয়েছে, যেগুলোকে গ্লোবাল ফিল্ম বলা যায়, যেগুলো একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে পড়ে, সেই ধরনের ছবিগুলোকে নিয়ে আমরা কাজ করব। তো আজকে সেরকমই একটা ছবি নিয়ে আমরা কথা বলব। ছবির নাম চালচিত্র। 1981 সালে ছবিটা হয়েছিল। কাহিনী চিত্রনাট্য পরিচালনা মৃণাল সেন, মিউজিক অলোক নাথ দে এবং সিনেমাটোগ্রাফার কে মহাজন। এই ছবিটি তিনটে রেকগনিশন পেয়েছিল। এক, উইনার অফ আউটস্ট্যান্ডিং ফিল্ম অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড অ্যাট লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল। 2, অফিসিয়াল সিলেকশন অ্যাট ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। 3, অফিসিয়াল সিলেকশন অ্যাট ইন্ডিয়ান প্যানোরামা সেকশন অফ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। ছবি প্রসঙ্গে আসি, ছবিটা সত্যি একটা অন্য ধারার ছবি, গ্লোবাল ফিল্ম। ছবির শুরু থেকেই প্রথমত আপনাদের খুব আন্তরিক করে নেবে গল্পটা। রাস্তায় তখন এক একটা গাড়ি চলছে, রাত 12:40, বাস কিছুই নেই, ট্যাক্সি অত পয়সা নেই, কি করব ভাবছি, বাড়ি ফিরব কেমন করে। এক ভদ্রলোক, চিনি না, এগিয়ে এলেন। দ্বিতীয়ত, এই ছবিটির মধ্যে কিছু সাংঘাতিক ভিজুয়াল রিদম আছে, যে ভিজুয়াল রিদমটা আপনারা সাধারণ ছবিতে দেখতে পাবেন। এই ভিজুয়াল রিদম ছবিতে একটা অন্য ফ্লেয়ার তৈরি করে, একটা অন্য কালার তৈরি করে, একটা অন্য এসেন্স তৈরি করে দেয়। মৃণাল সেনের ছবিতে আমরা আগেও দেখেছি সামাজিক গল্প, রাজনৈতিক গল্প, মিডল ক্লাস সোসাইটির গল্প। এখানেও সেই রকম, একজন অর্ধ বেকার স্পর্শকাতর মানুষ, যিনি একজন এডিটরের কাছে যায় একটা ছোট্ট লেখা নিয়ে, এবং এডিটর বলে যে মিডল ক্লাস মিলিয়ু, মিডল ক্লাস ফ্যামিলি, তাদের চাওয়া পাওয়া না পাওয়া এবং তাদের জীবন নিয়ে একটা অন্য স্বাদের অন্য ধারার লেখা, যেটা মানুষ খাবে। ভদ্রলোক নিজেকে সামলে নিয়ে চারাথি গামছাটা টেনে নিলেন, জড়িয়ে নিলেন, হাঁপ ছেড়ে বাঁচলাম। এমনি করে প্রায় উলঙ্গ হয়ে এতক্ষণের পোশাকি বনেদি মানুষটা গরিব হয়ে গেল। গরিব হয়ে গেল, হ্যাঁ। এরকম লেখা লিখতে গিয়ে অঞ্জন দত্ত এই ছবির প্রধান চরিত্রে আছেন, যিনি একটি বাড়িতে থাকেন, সেই বাড়িতে অনেকগুলো ফ্যামিলি বাস করে এবং তাদের মধ্যে তাদের সম্পর্ক, তাদের একে অপরের সঙ্গে বিবাদ, তাদের মধ্যে চাহিদা, তাদের মধ্যে জেদ, রাগ, মান, অভিমান, সমস্ত কিছু নিয়ে তার গল্পকে সমৃদ্ধ করতে চান অঞ্জন দত্ত। কি আশ্চর্য, আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন, আগে ওকে ধরে তুলবেন তো, কই মাসে হাতটা দিন। তুমি আর এখানে এসো না, কল্পনা কাঁথে ভর্তি। দীপু, তুই ওপরে যা, একটু দেখবেন সাবধানে, কাঁচ টাচ পড়ে আছে। একটু দেখে শুনে চলবেন তো। দেখে শুনে আবার কি চলবো, একে শ্যাওলায় ভর্তি, কিন্তু কোথাও তিনি ঠিক যেভাবে চাইছিলেন সেভাবে পাচ্ছেন না। এই ছবির আরেকটি বিশেষ পয়েন্ট হল, সে সময় বেশিরভাগ বাড়িতে উনুন জ্বলত, তার ফলে উনুনের ধোঁয়া, কার্বন মনোক্সাইড গ্যাস যেভাবে মানুষের ক্ষতি করত, সেই জায়গাটাতেও বেশ জোর দেওয়া হয়েছে। এই ছবিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন গীতা সেন, অঞ্জন দত্ত, উৎপল দত্ত, পরেশ ঘোষ, পূর্ণিমা দেবী, কল্পনা মুখোপাধ্যায়, রেখা চট্টোপাধ্যায়, নীলোৎপল দে, নিমাই ঘোষ, রমেন রায়চৌধুরী, কৌশিক সেন, অহিন্দ্র চৌধুরী এবং আরো অনেক। সকালে ধোয়া খেয়েছি,
তারই বদলা নিল। দেখতে পাচ্ছ না সমস্ত উড়ে এসে আমাদের বাড়িতে পড়ছে? আমি তো নিচে ফেলছি গলিতে, ওটা গলিতে ফেলা হচ্ছে সব ইচ্ছে করে কাগজগুলো কুচিয়ে কুচিয়ে ফেলছি। আবার ফিরে আসি, ছবির মধ্যে আরো অনেক কিছু এমন রয়েছে যেগুলো আপনাকে প্রতি পদে পদে ছবিটার দিকে আস্তে 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 এগিয়ে নিয়ে যাবে। মিডল ক্লাস সোসাইটির যে বন্ডে, যে চাওয়া পাওয়া, যে সম্পর্ক, সম্পর্কের গুণক, সেটা এই ছবির আদ্য প্রান্ত জড়িয়ে আছে। কি হয়েছে? রমেনের বউ হসপিটালে নিয়ে যেতে বললাম, তুই জানা একটু একা একা যাচ্ছে। রমেন দা, ট্যাক্সি ডাকতে যাচ্ছি, তুমি দাও আমি আসছি। আমরা ভিজুয়াল রিদমের কথা বলছিলাম। এই ছবির ক্ষেত্রে একটি বিশেষ সিকোয়েন্সে আমরা এরকম ভিজুয়াল রিদম দেখতে পাই, যেখানে একটা সাধারণ কাজ করা হচ্ছে অসাধারণ ভঙ্গিতে। এই সাধারণ একটা ঘটনা বা সাধারণ একটা কাহিনীকে অসাধারণ একটা রূপ দেওয়ার ক্ষমতা ছিল মৃণাল সেনের, যার ফলে ছবিটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয়ে উঠেছে। অভিনয় নিয়ে যা বলবো সেটা কম হবে। গীতা সেন এবং অঞ্জন দত্ত এবং ছোট্ট কৌশিক সেনের অভিনয় আমাদের মুগ্ধ করবে। আজকে দাঁড়িয়ে যখন গল্পটা আমরা দেখি, তখন মা আর ছেলের যে সম্পর্ক সেটা যেন আজকের পৃথিবীতেও খুব স্বাভাবিক, খুব স্বচ্ছল। আপনাদের এটা দেখে কখনোই মনে হবে না যে এটা বেশ পুরনো, তাদের আল কায়দাগুলো বেশ পুরনো। কোথাও একটা স্বাভাবিক বোধ, সহজাত বোধ রয়েছে। কি যে করে বলতে করিসনি, এখানে ধোঁয়া খেতে তো কে কে আসতে বলেছে? যা, কত কাণ্ড হয়ে গেল ধোঁয়া নিয়ে এই বাড়িতে, এখন দরদ দেখাতে এসেছে। তোমার তোমার চোখ জ্বালা করে না? একটা গ্যাস কিনে দে না, বেশ আরাম করে রাঁধবো, পারবি? সাধারণ তম ডায়লগ যেটা এই ছবিকে এভারগ্রিন, চিরহরিত করে তুলেছে, আমাদের ক্লাসিক সেক্টরে এই ছবিটি যাবে। ছবিটি আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, অবশ্যই দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। এ ধরনের মাস্টারপিস না দেখলে সত্যি মিস করবেন। তোর কিছু কাজে দেওয়া থাকলে দে। হ্যাঁ অনেক আছে। না ওটা নয়, এটা আরো পড়বি। হ্যাঁ ভালো, সবই করো, সবই বোঝো, আসল কাজটাই করলে না। আবার দেখা হবে আগামী পর্বে, ভালো থাকবেন, নমস্কার।